একটা ভিডিও বানাই মিয়া, কাটিং করেন কেমনে। সবাই বিভিন্ন জিনিসের ভিডিও বানায়, আমি একটা করি, ঠিক আছে না? লতর ছবিটা উঠা দিই। হ্যাঁ না, ইউটিউবে ছায়া দিব, কেমনে কাটিং করতে হয় সবাই শিখে যাবো। কাজ করে রাখা সবাই, চুরি চামারি না করব নাকি? না দূর, যেমনি কত সামনে কত থাকবো। মাসিকার চেহারা উপরে বয়ে থাকবো, আগে যার থেকে কাটিং করতাম। হ্যালো দেখা, না প্রায় দেখা হয়। ওই আপনার চিনবেন আপনি, ওই যে আর নাম কি, ওই যে কল্পায় না, কল্পার আগে এরপরে স্টার কাটিং, তার নাম হলো সিরাজ, সিরাজুল। হ্যাঁ হ্যাঁ, কয় আপনি তো দেখা যায় ইয়ার চেঞ্জ করলো, মানে একটা প্রবাদের মতন কাহিনীটা কইলো, যেন স্বর্ণের টুকরা হয়েছে গা, আপনি তো দেখাই যায় না। আগে একটা কাড়াইতাম, মানে একটা মাল আমার মানে পুরোই বাজে করে দিছে, বাদ বলতে তেরা কেটে লিছে, একটু তেরার লেগে পুরো মেশিন ডিস্টার্ব হয়েছে, তো হয়েছেই মানে নানান ঝামেলা হয়ে গেছে জানেন। খালি পরিচিত লোক দেখা ভাই কিছু কয় নেই গা, ডাবল ডাবল সেট করতে পারে না, করলে এক সেট করতে হয়, এক সেট করলেও তা আবার নিজ দিয়ে কেটে জায়গা। ওটা তো করলাম, খালি পরিচিত লোক আসলে দেখে এলে আমি পরিচিত লোক ছাড়া বাইরে কারো আমি বেশি একটা মাল দিই না, বুঝলি? হ্যাঁ ওটাই তো, এটা একটা বোঝেন না, মেশিনে একটা সমস্যা আছে, ডাবল সেট করতে গেলে মেশিন ডিস্টার্ব হয়ে যায়। ওটাই তো, আগামী মঙ্গলবার আবার আমো না, দেখা যাবো যাবো এক দেড় বছর পর, দেখা যাবো মানে এক দেড় বছর পর যাবো, মানে যদি পাঁচ সাত দিন যদি না থাকে তাহলে হইলো, কারণ যাই যাই দুই দিন তত হইব, চার ঘন্টা লাগে শরৎপুর, তাও টাইম লাগে মিয়া, চার ঘন্টা লেগে যায়, চার পাঁচ ঘন্টা, যদি জ্যাম না থাকে তাও চার ঘন্টা, আর জ্যাম পড়লে তো ছেলে কাম। আমি তো শরীরপুর গেছিলাম, হ্যাঁ বাজার আছে ভাই, শরীরপুর তো আরো অল্প একটু না, বুঝলেন? কত বছর নেব?
200 টাকা